এই গরমে রোজা রেখে সকলেরই হাঁসফাঁস অবস্থা। গরমে প্রাণ জোড়াতে শরবতের কোনো জুড়ি নেই, তাই তো ইফতারে জায়গা পায় লেবুর শরবত। গরমে লেবুর শরবত বেশ উপকারী। লেবুর শরবত খাওয়ার যেমন উপকারিতা রয়েছে, ঠিক তেমনই কিন্তু লেবুর শরবত খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে। অর্থাৎ বিশেষ কিছু মানুষেরা সারাদিন রোজা রাখার পর লেবুর শরবত খেলে হতে পারে কিছু ক্ষতি, আবার অতিরিক্ত পরিমাণে লেবু মিশ্রিত শরবত খেলে অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ইফতারে লেবু শরবত রাখলে এটি যেমন আমাদেরকে চটজলদি অনেক বেশি শক্তি দিতে পারে, তেমন ভুল পদ্ধতিতে লেবু শরবত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি বেড়ে যেতে পারে। আজকে আপনাদেরকে বলবো ইফতারিতে লেবু শরবত খাওয়ার উপকারিতা অপকারিতা, কারা খাবেন কারা খাবেন না, খেলে কোন পদ্ধতিতে খাবেন এবং অতিরিক্ত পরিমাণে খেলে কি কি ক্ষতি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আপনাদেরকে জানাবো ইফতারে এক গ্লাস টাটকা লেবুর শরবত আমাদের শরীরে কি কি উপকার করতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে লেবুর শরবত লিভারে উপস্থিত টক্সিক উপাদানগুলোকে বের করে দিতে সাহায্য করে, ফলে লিভারের যে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না। সারাদিন রোজা রাখার ফলে পানি একেবারেই পান করা হয় না, যার ফলে লিভারে অনেক বেশি টক্সিক উপাদান জমা হয়ে লিভার নষ্ট হয়ে যেতে পারে। লেবুর শরবত খেলে চটজলদি লিভার পরিষ্কার হয়ে যায়। অপরপক্ষে লেবুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, যা দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে। রোজা রাখার ফলে রোজাদারীদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি হতে পারে, যা চটজলদি দূর করে দিতে পারে এক গ্লাস ঠান্ডা লেবু শরবত। সারাদিন রোজা রাখার পর খালি পেটে লেবু পানি খেলে দেহের ভেতরের পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে, ফলে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা দাবি করছে টিবি রোগের চিকিৎসায় ওষুধের মতো কাজ করে লেবু। লেবুতে উপস্থিত ভিটামিন সি টিবি অথবা যক্ষা রোগ প্রতিরোধ করতে সাহায্যকারী ভূমিকা পালন করে। এতে সমৃদ্ধ ভিটামিন সি ওষুধের মতোই কাজ করে মানবের শরীরে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা ইফতারে লেবু শরবত খান তাদের দেহের ভেতরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং রোজা রাখার ফলে ক্লান্তি ও দুর্বলতা দূর হয়ে যায়। লেবুর পানি ব্যবহারে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পেতে নিয়মিত লেবু শরবত খেতে পারেন। এছাড়াও ব্ল্যাকহেডস ও বলিরেখা কমাতেও সাহায্য করে লেবুর শরবত। নিয়মিত যারা লেবুর শরবত খান তাদের শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায়, আর এজন্য কিন্তু লেবু চিনি দিয়ে শরবত তৈরি করে না খেয়ে মধু দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন। লেবুর ভেতরে পেকটিন নামক একটি উপাদান রয়েছে, শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে সাহায্য করে এই পেকটিন উপাদান, ফলে বারবার করে খাওয়ার ইচ্ছা একেবারেই চলে যায় এবং ওজনও কমে যেতে পারে। যারা রোজার মাসকে কাজে লাগাতে চাচ্ছেন এবং ওজনটাকে কন্ট্রোলে আনতে চাচ্ছেন তারা নিয়মিত লেবু শরবত খেতে পারেন। লেবু খেলে এনার্জির ঘাটতি চটজলদি দূর হয়ে যায়। আপনি যদি রোজা ভাঙার পর সর্বপ্রথমে লেবু শরবত খান, এটি আপনার শরীরে চটজলদি এনার্জি দেবে, আপনার মস্তিষ্ক চাঙ্গা হয়ে যাবে এবং যে কোনো কাজ করার উদ্যম আপনি পুনরায় ফিরে পাবেন। লেবু শরবত শ্বাসকষ্টের মতো সমস্যা কমাতেও সাহায্য করে। যারা অ্যাজমার রোগী, কোনো ধরনের রেসপিরেটরি প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই লেবু শরবত খাবেন। লেবু শরবত খেলে স্ট্রেস এবং অবসাদের মতো সমস্যা থেকে চটজলদি মুক্তি পাওয়া যায়, এটি একাধিক গবেষণায় প্রমাণিত তথ্য। যারা নিয়মিত লেবু শরবত খেতে পারেন তাদের স্ট্রেস লেভেল একেবারেই কম থাকে। এছাড়াও লেবু পানিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা রোজা ভাঙার সময় অবশ্যই লেবু শরবত খেতে পারেন, এতে করে হাই ব্লাড প্রেশারের সমস্যা চটজলদি নিয়ন্ত্রণে চলে আসবে। লেবুর শরবত বদহজম, কনস্টিপেশন, বারংবার পেট খারাপের মতো নানাবিধ সমস্যা রোধ করতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। লেবুর শরবত খাওয়ার ফলে স্টমাকে অ্যাসিডের ক্ষরণ ঠিক মতো হতে শুরু করে, ফলে পেটের বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। এমনকি শরীরে জমে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক টক্সিনগুলো চটজলদি বেরিয়ে যেতে থাকে। রোজা রাখার পরে যারা বদহজমের মতো সমস্যায় ভুগে থাকেন, পেট ব্যথা করে ইত্যাদি সমস্যা এড়ানোর জন্য লেবু শরবত একেবারে ম্যাজিকের মতোই কাজ করে। সারাদিন রোজা রাখার ফলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক, আর রমজান মাসে এই সমস্যা অনেক বেশি কষ্ট দিয়ে থাকে
রোজাদারদের। আর লেবু শরবত পান করলে কনস্টিপেশনের এই সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। লেবু শরবত মুখের খারাপ দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। যারা নিয়মিত লেবু শরবত খেতে পারেন তাদের দাঁতের স্বাস্থ্যের উন্নতি হয়, দাঁত ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ হয়, এমনকি দাঁতের যন্ত্রণা থেকেও মুক্তি দিতে সাহায্য করে লেবু শরবত। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। যে কোনো ধরনের সংক্রমণ, বিশেষ করে গলার যে কোনো ধরনের সংক্রমণ রোধ করতে এই উপাদান খুব ভালোভাবে কাজ করতে পারে। এই তো ছিল লেবু শরবত খাওয়ার কিছু উপকারিতা। তবে লেবু শরবত খাওয়ার কিছু নিয়মও রয়েছে। আপনি যদি ইফতারের টেবিলে অন্য কোনো ভিটামিন সি যুক্ত ফলের রস রাখেন, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন একজন মানুষ 120 মিলিলিটারের বেশি ভিটামিন সি যুক্ত ফলের রস খেতে পারেন না। 120 মিলিলিটারের বেশি যদি ভিটামিন সি জাতীয় ফল খান, এটি শরীরের পক্ষে ক্ষতিকর। তবে গর্ভবতীদের ক্ষেত্রে এবং যাদের দুগ্ধ জাতীয় খাবারে সমস্যা রয়েছে, তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া খালি পেটে লেবু শরবত খাওয়া উচিত নয়। অপরপক্ষে লেবু শরবত খেলে বা লেবু জাতীয় খাবারগুলো খেলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়, তারাও খালি পেটে লেবু শরবত খাবেন না। ইফতারে লেবু শরবত তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার যদি খাবারে অন্য কোনো ভিটামিন সি জাতীয় ফল না থাকে, তাহলে আপনার জন্য তৈরি লেবু শরবতে যে পরিমাণ লেবুর রস ব্যবহার করা হবে তা যেন কখনোই 120 মিলির বেশি না হয়, না হলে হতে পারে কিছু স্বাস্থ্য ক্ষতি। অপরপক্ষে ইফতারে সাধারণত আমরা চিনি দিয়ে তৈরি লেবু শরবত খাই। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, যা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। যারা ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা কখনোই চিনি দিয়ে লেবু শরবত খাবেন না। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন মধু অথবা অল্প পরিমাণে তাল মিশ্রি। ইফতারে লেবু শরবত ছাড়াও আমরা সাধারণত ছোলা মুড়ি ও খেজুর খেয়ে থাকি। ছোলা মুড়ি ও খেজুর খাওয়ার ফলাফল কি, ইফতারে তা খাওয়া যাবে কি যাবে না, সে সম্পর্কিত দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনে দেওয়া থাকবে। আপনাদের মধ্যে যারা ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবেন। এবারে আপনাদেরকে বলছি, অতিরিক্ত পরিমাণে লেবু শরবত খেলে তার কিছু অপকারিতাও রয়েছে। যেমন অত্যধিক পরিমাণে লেবু শরবত খেলে তা দাঁতের ক্ষতি করতে পারে। দাঁতের এনামেল ক্ষয়ে যাওয়ার একটি বড় কারণ অতিরিক্ত পরিমাণে লেবু শরবত খাওয়া। মুখের মধ্যে থাকা নরম কোষে ক্ষতিগ্রস্ত করতে পারে লেবু শরবত, সেখান থেকে মুখের মধ্যে ফোড়া ও ফুসকুড়ির মতো সমস্যা বেড়ে যেতে পারে। তাই খেলে কম পরিমাণে খেতে হবে। খালি পেটে অনেকে লেবু শরবতকে সহ্য করতে পারেন না, কেননা লেবু শরবত খেলে শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায়, যে পেপসিন আমাদের হজমে সাহায্য করে। অতিরিক্ত লেবু খেলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। বারবার বাথরুমে যাওয়া, পেট খারাপ, শরীর শুকনো হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা বেড়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই চাইবেন না সারাদিন রোজা রাখার পর এমন সমস্যাগুলো কোনোভাবে আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করুক। যদি আপনি অতিরিক্ত পরিমাণে লেবু শরবত খান, এতে করে সাইট্রিক অ্যাসিড শরীরের আয়রনের মাত্রা বাড়িয়ে দেয়। এই মাত্রা প্রয়োজনের অতিরিক্ত হলে অনেক মুশকিল হতে পারে। অতিরিক্ত ভিটামিন সি আমাদের রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে দেয়। আয়রন প্রয়োজন, কিন্তু তা পরিমাণের বেশি হলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত লেবু শরবত খেলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। সাইট্রাস মাইগ্রেন বাড়ায়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কম পরিমাণে লেবু শরবত খেতে হবে। আর যদি লেবু শরবত খেলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যায় তাহলে একেবারেই না খাওয়া ভালো। লেবুতে অনেকেরই অ্যালার্জি আছে, অনেকেই তা বুঝতে পারেন না। লেবু খেয়ে রোদে বেরোলে স্কিনে লাল র্যাশ হতে পারে, তাই যাদের এমন সমস্যা আছে তারা লেবুকে এড়িয়ে চলুন। লেবুকে অনেক সময় কুসুম গরম জলে খেতে বলা হয়, তবে কখনোই একেবারে গরম জলে লেবু খাওয়া উচিত নয়। যেহেতু ডিটক্সিফিকেশনে সাহায্য করে থাকে লেবু, যার ফলে লেবু খেলে বারবারে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। এছাড়াও পেট ফেঁপে যাওয়া, শরীর শুকনো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। বারবার প্রস্রাব হওয়ার ফলে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে, সোডিয়াম দেহ থেকে বেরিয়ে যেতে পারে। আবার অপরপক্ষে বারবার বাথরুমে যাওয়ার ফলে ব্লাডারে চাপ পড়ে, যা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। এছাড়াও পটাশিয়ামের অভাব দেখা যায়। সবসময় চেষ্টা করবেন ইফতারে একেবারে ঠান্ডা জলে লেবু মিশিয়ে না খেতে। খুব বেশি পরিমাণে ঠান্ডা জল খেলে গলার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যতটুকু পরিমাণে ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন ততটুকু পরিমাণে ঠান্ডা পানিতেই লেবু শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী যদি আমরা সেটি সঠিক মাত্রায় নিয়ম জেনে খেতে পারি। আবার ভুল পদ্ধতিতে খেলে সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারকও হতে পারে। তাই অবশ্যই লেবু শরবত খাবেন, জেনে বুঝে ও নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করবেন। এতে করে কোনো রকম শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না। তো ভিউয়ার্স,
ইফতারে লেবু শরবত খাওয়ার উপকারিতা অপকারিতা ও নিয়ম সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।